প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমাদের আজকের অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল ফালাহ, প্রভাষক বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বচন নিয়ে আলোচনা করব। বচন মূলত বাংলা ব্যাকরণে একটি পারিভাষিক শব্দ, যার অর্থ সংখ্যার ধারণা। বাংলার যে পদগুলো রয়েছে তার মধ্যে বিশেষ এবং সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের যে উপায়, এটিকেই আমরা বচন বলে থাকি। তোমরা খেয়াল করো, আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা বচন সম্পর্কে জানব। ছেলেটি বই পড়ছে, ছেলেগুলো ক্রিকেট খেলছে, সে আমার বন্ধু, তার মা স্বীকার করছে। এই বাক্যগুলোতে ছেলেটি একজন ছেলেকে বা ব্যক্তিকে নির্দেশ করছে, ছেলেগুলো একের অধিক, সে একজন, তারা অর্থাৎ একাধিক, তাকে আসতে হবে একজন, অর্থাৎ কখনো একজন কখনো একাধিক। এই যে এক বা একাধিক ব্যক্তিকে আমরা এখানে পাচ্ছি। যদি বলি বইটি, বইগুলো, কোনো বস্তু এক বা একাধিক, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর এক বা একাধিক সংখ্যা প্রকাশের যে উপায়, এটি মূলত হচ্ছে বচন। তোমাদের বইতে যে সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে ব্যাকরণে বিশেষ বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে, এবং এটি হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, যার অর্থ সংখ্যার ধারণা। যখন একজনকে প্রকাশ করছে তখন এটি হচ্ছে এক বচন, এবং যখন একাধিক সংখ্যা প্রকাশ করছে সেটি হচ্ছে বহু বচন। তাহলে আমরা পেয়ে গেলাম বচন দুই প্রকার, একটি এক বচন, অন্যটি বহু বচন। বাংলা যে শব্দগুলো রয়েছে এক বচনের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে কতকগুলো শব্দের পরে তাঁতি, খানাখানি ইত্যাদি যোগ করে এক বচনবাচক শব্দ নির্দেশ করে। বইটি, কলমটা, বইখানি, খাতাখানা, অর্থাৎ একটিমাত্র বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করতে পারে। এরপরে রা, এরা, গুলা, গুলি, গুলো, দিক, দের ইত্যাদি যে বিভক্তিগুলো রয়েছে, এছাড়াও সব, সকল, কুল, বৃন্দ ইত্যাদি সাফল্যবাচক যে শব্দগুলো রয়েছে, এগুলো দিয়েও বহুবচনবাচক শব্দ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব যে প্রাণী, ইতর প্রাণী বা অপ্রাণী এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে বহুবচনবাচক শব্দ তৈরির ক্ষেত্রে কখন কোন শব্দ, কোন বিভক্তি, কোন প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন বহুবচনবাচক শব্দ তৈরি হয়। তোমরা খেয়াল করো, উন্নত প্রাণীবাচক শব্দে রা বিভক্তি যুক্ত হয়, উন্নত প্রাণীবাচক শব্দে রা বিভক্তি যুক্ত হয়। যেমন শিক্ষকেরা, ছাত্ররা, ছেলেরা, মেয়েরা, উন্নত প্রাণী অর্থাৎ মানুষকে বোঝানো হচ্ছে। শিক্ষকেরা পাঠদান করছে, ছাত্ররা শিক্ষালাভ করছে, ছেলেরা ফুটবল খেলছে, মেয়েরা পড়ালেখা করছে, এখানে প্রতিটাতেই রা বা এরা যুক্ত রয়েছে। এর ব্যতিক্রম হতে পারে, কখনো কখনো কবিতায় বা অন্যান্য প্রয়োজনেও কোনো প্রাণীর ক্ষেত্রেও অর্থাৎ উন্নত নয় সেক্ষেত্রেও ব্যবহার হতে পারে। তোমাদের বইতে যে উদাহরণটি রয়েছে যে পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়, কাকেরা এক বিরাট সভা করলো, এখানে পাখিরা, পিপিলিকারা, কাকেরা এখানেও রা বিভক্তি যুক্ত হয়েছে। আমরা এরপর খেয়াল করব প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দে গুলা, গুলি, গুলো ইত্যাদি ব্যবহার করেও বহুবচনবাচক শব্দ গঠিত হয়। টাকাগুলো, আমগুলো, ময়ূরগুলো, পাখিগুলো, এখানে টাকাগুলো আমরা অপ্রাণী পাচ্ছি, ময়ূরগুলো
পুচ্ছ নাড়ছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, আমগুলো বেশ মিষ্টি। তো কখনো পাচ্ছি অপ্রাণী, কখনো প্রাণী, অর্থাৎ এই প্রাণী এবং অপ্রাণীর ক্ষেত্রে গুলা, গুলি, গুলো প্রভৃতি যুক্ত হয়ে বহুবচনবাচক শব্দ তৈরি হয়। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব যে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দসমূহ, উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দে, অর্থাৎ মানুষের শব্দে যে ধরনের শব্দ ব্যবহৃত হয় বহুবচনবাচক শব্দে। গণ, আমরা বলি জনগণ, দেবগণ, নরগণ, বৃন্দ, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, বর্গ, পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ। অর্থাৎ মনুষ্য শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়ে বহুবচনবাচক শব্দ গঠিত হয়। এরপর প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ। প্রাণী অপ্রাণীবাচক শব্দে কুল, সকল, সব, সমূহ। আমরা কুল দিয়ে যেমন কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল, অর্থাৎ প্রাণী এবং অপ্রাণী উভয় ক্ষেত্রে কুল ব্যবহৃত হচ্ছে। সকল, পর্বত সকল, মনুষ্য সকল, অর্থাৎ প্রাণীও হতে পারে অপ্রাণীও হতে পারে। সব, ভাই সব, পাখি সব ইত্যাদি ক্ষেত্রে সব ব্যবহৃত হচ্ছে। সমূহ, বৃক্ষসমূহ, মনুষ্য সমূহ। তাহলে আমরা পাচ্ছি প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কুল, সকল, সব, সমূহ ব্যবহৃত হয়ে বহুবচনবাচক শব্দ গঠিত করে। এরপর অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ, অর্থাৎ প্রাণী নয়, শুধুমাত্র অপ্রাণীর ক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়। আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচর, অর্থাৎ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়ে বহুবচনবাচক শব্দ গঠন করে, সেটি মূলত হচ্ছে অপ্রাণীবাচক শব্দে। আবলি, গ্রন্থাবলী, পুস্তকাবলী, গুচ্ছ, গল্পগুচ্ছ, কবিতাগুচ্ছ, দাম, কুসুম দাম, নিকর, কুসুম নিকর, কমল নিকর, পুঞ্জ, মেঘপুঞ্জ, মেঘপুঞ্জ মালা, পর্বতমালা, রাজি, গ্রন্থরাজি, এরপর হচ্ছে তারকারাজি, রাশি, বালিরাশি, নিচয়, কুসুম নিচয়। অর্থাৎ আমরা পাচ্ছি যে আবলি, গুচ্ছ, দাম, নিকরপুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয় ইত্যাদি অপ্রাণীবাচক শব্দে শুধুমাত্র ব্যবহৃত হয়। এছাড়াও আমরা পাব পাল ও জুর, এই দুটি শব্দ কেবলমাত্র জন্তুর ক্ষেত্রে, জন্তুর বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাল এবং জুত, আমরা একটি কবিতায় জানি, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। রাখাল গরুর পাল, অর্থাৎ আমরা পাল পাচ্ছি জন্তুর ক্ষেত্রে, জুত, হস্তি জুত, অশ্বজুত। তাহলে পাল এবং জুত শুধুমাত্র জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। আমরা এই অংশে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু খেয়াল করব। যদি প্রশ্ন আসে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দে বহুবচনে নিচে কোনগুলো ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে গণ, বৃন্দ, মণ্ডলী এবং বর্গ। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দে বহুবচনে নিচে কোন শব্দগুলো ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে কুল, সকল, সব, সমূহ। প্রশ্ন আসতে পারে অপ্রাণীবাচক শব্দের ব্যবহৃত বহুবচনবাচক শব্দ নিচের কোনগুলি, তাহলে হচ্ছে আবলি, গুচ্ছ, দাম, নিকট, পুঞ্জমালা, রাজি, রাশি। এছাড়া আসতে পারে, অর্থাৎ শব্দ তৈরি হয়েই আসতে পারে গ্রন্থাবলী, অর্থাৎ কীবাচক শব্দে ব্যবহৃত হয়েছে, তাহলে অপ্রাণীবাচক শব্দে। এছাড়াও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাল ও জুত কিসের বহুবচনে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বহুবচনের প্রয়োগ বৈশিষ্ট্য দেখব, অর্থাৎ কি কি ভাবে কেমন করে বহুবচনবাচক শব্দ তৈরি হচ্ছে। তোমরা খেয়াল করো, প্রথমে যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে বিশেষ্য শব্দের একবচনে, অর্থাৎ একবচন শব্দের মধ্য দিয়েও সেই বিশেষ্য শব্দটি দিয়ে বহুবচন বোঝায়। আমরা খেয়াল করি, সিংহ, সিংহ শব্দটি এক বচন, কিন্তু যখন ব্যবহার করা হচ্ছে সিংহ বনে থাকে, এর অর্থ এ নয় যে একটি সিংহ বনে থাকে, অর্থাৎ একাধিক সিংহকে বোঝাচ্ছে। বাগানে ফুল ফুটেছে, অর্থাৎ এই একটি ফুল নয়, অনেক ফুল ফুটেছে বাগানে। তাহলে বিশেষ্য শব্দের এক বচনেও বহুবচন হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়াও রয়েছে বাজারে লোক জমেছে, অর্থাৎ একজন লোক নয়, অনেক লোক জমেছে। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, অর্থাৎ পোকা, অর্থাৎ একটি পোকা নয়, অনেকগুলো পোকা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা এরপরে খেয়াল করি, একবচনাত্মক বিশেষ্যর আগে অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ঢের প্রভৃতি শব্দ ব্যবহার করেও বহুবচনবাচক শব্দ তৈরি হয়। যেমন লোক, অজস্র লোক, ছাত্র, অনেক ছাত্র, টাকা, বিস্তর টাকা, কথা, বহু কথা, উপায়, নানা উপায়, বেশি, ঢের বেশি। অর্থাৎ আমরা পাচ্ছি যে একবচনাত্মক বিশেষ্যর আগে এই শব্দগুলো বসে বহুবচনবাচক শব্দ তৈরি করে। আমরা এ পর্যায়ে দেখব বিশেষ্য বিশেষণ শব্দের দ্বিতীয় প্রয়োগ, অর্থাৎ শব্দটি দুবার ব্যবহার করেও বহুবচনবাচক শব্দ তৈরি করে। তোমরা খেয়াল করো, হাড়ি একটা শব্দ, এটি দুইবার ব্যবহার করে হাড়ি হাড়ি সন্দেশ, অর্থাৎ অনেক সন্দেশ, বহু বোঝাচ্ছে। কারি একটা শব্দ, কারি কারি টাকা, মাঠ শব্দটিকে বড় দিয়ে যদি আমরা প্রকাশ করি, বড় বড় মাঠ, অর্থাৎ একটি মাঠ নয়, অনেকগুলো মাঠ আর কি বোঝানো হচ্ছে। তাহলে একই শব্দে দুইবার ব্যবহার করে বহুবচনবাচক শব্দ তৈরি হয়। আমরা এরপরে দেখি যে বিশেষ নিয়মে সাধিত, এটি নির্ভর করে বাক্যে শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে। আমরা উদাহরণ দিয়ে খেয়াল করি, এটাই করিমদের বাড়ি, এখানে করিম একজন ব্যক্তি হলেও এখানে করিমদের, অর্থাৎ বোঝানো হচ্ছে করিমের পরিবারে যত ব্যক্তি রয়েছে তাদের সবাইকে মিলেই করিমদের শব্দটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বিশেষ নিয়মে সাধিত হচ্ছে, অর্থাৎ একাধিক ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথটা প্রতিদিন জন্মায় না, এখানে রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে না, মূলত তার প্রতিবাদ যে রয়েছে এই প্রতিবাদের মানুষগুলো আর কি, অর্থাৎ প্রতিদিন জন্মায় না, অর্থাৎ এখানে শুধু ওই একজন রবীন্দ্রনাথ তাকেই প্রকাশ করা হচ্ছে না, একাধিক ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি বিশেষ নিয়মে সাধিত শব্দ, অর্থাৎ ওই শব্দটি দিয়ে একাধিক ব্যক্তিকে প্রকাশ করছে। এরপরে বিদেশি শব্দে বিদেশি নিয়মে বহুবচনবাচক শব্দ তৈরি হয়। বুজুর্গ, বুজুর্গান, অর্থাৎ বুজুর্গ, বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এখানে বুজুর্গান তার অনেককে বোঝানো হচ্ছে। সাহেব, সাহেবান, এটি বিদেশি শব্দ এবং সাহেবান শব্দ দিয়ে বহুবচন বাচক অত অনেক সাহেবকে বোঝানো হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো আসতে পারে কীভাবে, প্রশ্ন আসতে পারে সিংহ বনে বনে থাকে এটি কোন নিয়মে, অর্থাৎ বিশেষ্য শব্দের একবচনে, বা এভাবেও প্রশ্ন হয় বিশেষ্য শব্দের একবচনে নিচের কোনটি বহুবচনবাচক শব্দ তৈরি করেছে, এর যে কোনো উদাহরণ থাকতে পারে। এরপর হচ্ছে একবচনবাচক বিশেষের আগে অজস্র, অনেক, বিস্তর ইত্যাদি দিয়ে যে শব্দ তৈরি হয়েছে, একবচন বিশেষের আগে নিচের কোন শব্দটি
যোগ করে, অর্থাৎ আগে যোগ করে বহুবচনবাচক শব্দ তৈরি হয়েছে। উদাহরণ অন্য তিনটা থাকতে পারে, এখান থেকে যে কোনো একটি একটি থাকতে পারে। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দ্বিত্ব প্রয়োগের মাধ্যমে বহুবচনবাচক শব্দ তৈরি হয়েছে। তাহলে হারি হারি, কারি কারি, প্রশ্ন আসতে পারে যে নিচের বিশেষ নিয়মে সাধিত বহুবচনবাচক শব্দ কোনটি। তাহলে এর যে কোনো উদাহরণ থাকতে পারে। প্রশ্ন আসতে পারে বিদেশি শব্দের বা বিদেশি নিয়মে কোনটি বহুবচনবাচক শব্দ তৈরি করেছে। বুজুরগান, সাহেবান। আমরা এ পর্যায়ে খেয়াল করব যে বাংলা বাক্যে একই শব্দের দুটি বহুবচনবাচক শব্দ কখনোই ব্যবহৃত হয় না। যেমন সকল মানুষেরাই মরণশীল, বলা হচ্ছে বাংলা বাক্যে কখনোই একটি শব্দের একাধিক বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হয় না। এখানে সকল মানুষেরাই মরণশীল বাক্যটি কিন্তু ভুল, যেটি বাহুল্য দোষে দুষ্ট। সকল এবং মানুষেরাই, এখানে সকল দিয়েও সকল মানুষকে বোঝানো হচ্ছে এবং হচ্ছে মানুষেরাই দিয়ে সকল মানুষকে বোঝানো হচ্ছে, তো এক্ষেত্রে এটি ভুল। আমরা এটি সঠিক যে রূপ সেটি বলতে পারি, মানুষেরাই মরণশীল, মানুষেই মরণশীল, সকল মানুষেই মরণশীল, তাহলে সেটি সঠিক হবে। আমরা একটি ভুল করে থাকি, যেমন সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে এটি বললেই হয়, বা সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে এটি বললেও হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বচন থেকে একটুখানি মনোযোগ দিয়ে পড়লেই এই পরিচ্ছেদ থেকে তোমরা ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ, পদাশ্রিত নির্দেশক। আমরা পদাশ্রিত নির্দেশক সম্পর্কে জানব। পদাশ্রিত নির্দেশক কি? আমরা পদাশ্রিত নির্দেশকের শব্দটার মধ্যেই এর অর্থ রয়েছে, তোমরা একটু খেয়াল করো। পদাশ্রিত, পদ যোগ আশ্রিত, এরপর হচ্ছে নির্দেশক, অর্থাৎ পদের মধ্যে এমন কোনো কিছু রয়েছে, অর্থাৎ অব্যয় এবং প্রত্যয় রয়েছে, যা ব্যবহার করে কোনো কিছুকে নির্দেশ করা হয়। যেমন ছেলেটি, লোকটি, বইটি, ছেলেগুলো, মেয়েগুলো, অর্থাৎ শব্দের পরে কোনো প্রত্যয় যুক্ত হয়ে যখন কোনো কাউকে নির্দেশ করা হচ্ছে, এটি মূলত হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়। আমরা যদি সংজ্ঞা খেয়াল করি যে কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে, সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। পদাশ্রিত নির্দেশক মূলত ইংরেজিতে আর্টিকেল, অর্থাৎ আমরা জানি যে এন দি, অর্থাৎ এই ডেফিনিট আর্টিকেল দি বা দায়ের স্থানীয়। বচনভেদে এই পদাশ্রিত নির্দেশক বিভিন্নতা প্রযুক্ত হয়, অর্থাৎ আমরা এক বচনে এবং বহু বচনে এই পদাশ্রিত নির্দেশকের ব্যবহার দেখি। কখনো এক বচন হিসেবে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, কখনো বহুবচন বাচক হিসেবে এই পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হতে পারে। এক বচনে আমরা জানি যে টাটি, খানাখানি, গাছাগাছি ইত্যাদি ব্যবহার করা হয়। বহুবচন বাচক শব্দে গোলা, গুলি, গুলন ইত্যাদি ব্যবহার করা হয়। আমরা যদি খেয়াল করি যে টাকাটা, বাড়িটা, কাপড়খানা, লাঠিগাছা, অর্থাৎ এক বচন অর্থে এখানে নির্দেশ করতেছে। মানুষগুলি,
লোকগুলো, আমগুলো, পটলগুলি, অর্থাৎ এখানে বহুবচনবাচক শব্দে এই পদাচ্ছিত নির্দেশক ব্যবহৃত হচ্ছে। পদাচ্ছিত নির্দেশকের যে ব্যবহার রয়েছে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পদাচ্ছিত নির্দেশকের যে ব্যবহার রয়েছে সেখানে আমরা খেয়াল করব, পদাচ্ছিত নির্দেশক কখনো সুনির্দিষ্টতা জ্ঞাপন করে, কখনো নির্দিষ্টতা জ্ঞাপন করে, কখনো অনির্দিষ্টতা জ্ঞাপন করে। চলো আমরা তাহলে নিয়মগুলো দেখি। প্রথম নিয়মে রয়েছে, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হয়ে অনির্দিষ্টতা বোঝায়। এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হয়ে অনির্দিষ্টতা বোঝায়, এবং এক ছাড়া অন্যান্য যে সকল সংখ্যা রয়েছে সেখানে টাটি যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়। একটি দেশ অর্থাৎ কোন দেশ সেটি কিন্তু নির্দেশ করা হয়নি, যে একটি দেশ অর্থাৎ অনির্দিষ্টতা বোঝাচ্ছে। এরপর তিনটি টাকা দশটি বছর, অর্থাৎ এখানে এই তিনটি দশটি নির্দিষ্টতা জ্ঞাপন করছে, অন্যদিকে একটি দেশ এটি অনির্দিষ্টতা বোঝাচ্ছে। এরপরে এই টা এবং টি নিরর্থকভাবেও ব্যবহৃত হতে পারে, যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি, অর্থাৎ বসে থাকার কোনো অর্থ ছিল না কিন্তু বসে থাকতে হয়েছে, অর্থাৎ এই নিরর্থকভাবে অর্থাৎ সারাটি শব্দটি আর কি ব্যবহৃত হয়েছে। এরকম ন্যাকামিটা এখন রাখো, অর্থাৎ মূল যে কাজ, মূল যে কর্ম সেটি না হয়ে এই ন্যাকামি শব্দটি দিয়ে অর্থাৎ নিরর্থক, অর্থাৎ এর কোনো দরকারই নেই এরকমটি বোঝাচ্ছে। অর্থাৎ নিরর্থকভাবে এই ন্যাকামিটা এবং সারাটি শব্দ ব্যবহার করা হচ্ছে, এখানে টাটি নিরর্থকভাবে ব্যবহার রয়েছে। নির্দেশক সর্বনাম, অর্থাৎ আমরা সর্বনাম জানি বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়, তো এই নির্দেশক সর্বনাম এর পরে টাটি যুক্ত হয়ে সুনির্দিষ্ট হয় অর্থাৎ সুনির্দিষ্টতা জ্ঞাপন করে, যেমন ওটি যেন কাঠ তৈরি, অর্থাৎ ওটি যেন কাঠ তৈরি নির্দিষ্ট করে দিচ্ছে, সুনির্দিষ্ট করে দিচ্ছে, এটা নয় ওটা আনো অর্থাৎ সুনির্দিষ্ট করে দিচ্ছে, এটা ওটা অর্থাৎ এ ও ইত্যাদি হচ্ছে নির্দেশক সর্বনাম। সেইটাই ছিল আমার প্রিয় কলম, সেইটাই অর্থাৎ সুনির্দিষ্ট করে দিচ্ছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হয়ে নিচে কোনটি বোঝায়, অর্থাৎ সেক্ষেত্রে অনির্দিষ্টতা বোঝায়। এক ব্যতীত অন্যান্য শব্দের সঙ্গে টাটি যুক্ত হয়ে কী বোঝায়, তাহলে এর উত্তর হচ্ছে নির্দিষ্টতা বোঝায়। একটি দেশ, এখানে একটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, অনির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। তিনটি টাকা দশটি বছর, এখানে তিনটি দশটি কী অর্থে বোঝানো হয়েছে, সেটি হচ্ছে নির্দিষ্টতা বোঝাতে। সারাটি সকাল তোমার আশায় বসে আছে, এখানে সারাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, নিরর্থক অর্থে, নিরর্থক ভাব অর্থে। ন্যাকামিটা এখন রাখো, এখানে ন্যাকামি কোন অর্থে, নিরর্থক অর্থে। নিচের কোনটি সর্বনামে, নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হয়েছে, ওটি যেন কার তৈরি, অর্থাৎ যে কোনো একটি বাক্য হতে পারে, বা বাক্য দিয়েও যে প্রশ্ন হয় ওটি যেন কার তৈরি, এটি এখানে ওটি কী বোঝাচ্ছে, সুনির্দিষ্ট বোঝাচ্ছে, বা হচ্ছে কিসের পরে টাটি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নির্দেশক সর্বনামের পরে। আমরা দুই নম্বর নিয়মে পাচ্ছি, বচনবাচক শব্দটির আগে গোটা বসে। আমরা বচনবাচক যে শব্দটি পাবো তার পূর্বে আমরা গোটা শব্দ দিয়ে বহুবচনবাচক শব্দ পাবো, এবং বচনবাচক শব্দটির পরে খানাখানি বসে, অর্থাৎ খানাখানি হচ্ছে শব্দের পরে বসে এবং শব্দের পূর্বে গোটা বসে, এবং গোটা বসে অনির্দিষ্টতা বোঝায়, এবং খানাখানি বসে অনির্দিষ্টতা এবং নির্দিষ্ট দুটোই বোঝাতে পারে। আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, গোটা দুই, অর্থাৎ গোটাটি অবশ্যই হচ্ছে শব্দের সামনে বসছে, গোটা দুই কমলা লেবু আছে, অর্থাৎ এখানে অনির্দিষ্ট করে বলতেছে। এরপর একখানা বই কিনে নিও, অর্থাৎ একখানা অর্থাৎ কোন বইটি একে নির্দিষ্ট করে নেয়, অর্থাৎ গোটা দুই, এখানে গোটা যেমন অনির্দিষ্ট, এখানে খানা অনির্দিষ্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুইখানা কম্বল চেয়েছিলাম, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে আর কি, তো এই এখানে খানা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এছাড়াও কবিতায় খানি
নির্দিষ্টতে ব্যবহৃত হয়। তোমাদের বইতে যে উদাহরণটি রয়েছে সেখানে লেখা আছে যে আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি, অর্থাৎ নিজেকে অভাগা হিসেবে বলছেন এবং তার জলের অর্থাৎ ব্যর্থতার মধ্যে মাধ্যমে তার চোখের জলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো এখানে ব্যর্থ সাধনখানি অর্থাৎ কবিতায় এই খানি অবশ্যই নির্দিষ্টার্থে ব্যবহার করা হচ্ছে। 3 নম্বর নিয়মে আমরা পাচ্ছি টাক টুক টুকু টু, অর্থাৎ এগুলো নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা উভয়ই বোঝাতে পারে। তোমরা একটু খেয়াল করো, পোয়াটাক দুধ দাও, অর্থাৎ ঠিক পোয়াটাক, অর্থাৎ পোয়াটাক বলতে হচ্ছে একটু কম বেশি হতে পারে, পোয়াটাক একটা একটা পরিমাণ অর্থাৎ অনির্দিষ্ট হিসেবে বোঝানো হচ্ছে। সবটুকু ওষুধেই খেয়ে ফেলো, অর্থাৎ এখানে পুরো ওষুধটি অর্থাৎ নির্দিষ্ট করে আর কি বলছে। তাহলে আমরা পাচ্ছি পোয়াটাক দুধ দাও অনির্দিষ্ট এবং সবটুকু ওষুধ খেয়ে ফেলো, এখানে হচ্ছে নির্দিষ্ট অর্থে, অর্থাৎ টাক টুকুর যে ব্যবহার। আমরা বিশেষ নিয়মে অর্থাৎ তা এবং পাটি নির্দিষ্টতা ও জ্ঞাপনে ব্যবহৃত হয়। তা 10টা কাগজ দাও, অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাণ বোঝানো হচ্ছে। পাটি আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে, অর্থাৎ জুতোর যে এক পাটি অর্থাৎ একটা জুতো ছিঁড়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।